আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি পবিত্র ঈদুল আজহা নিয়ে। জিলহজ মাসের 10 তারিখে মুসলিম জাহান্নের সকল ঈদুল আজহা পালন করি, এটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি। কুরবানির ঈদ ঈদুল ফিতরের মতো জামাতে যাওয়া, কিন্তু ঈদুল ফিতরে আমরা মনে মনে তাকবীর পড়তাম, কিন্তু ঈদুল আজহার সময় ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীরগুলো জুড়ে জুড়ে পড়তে হবে এবং আর সব কিছুই সেম, সুন্নতগুলো সমান। এবং কুরবানি অনেক বড় একটি সওয়াবের কাজ, কেননা সবার উপর সমানভাবে ফরজ নয়, শুধু ধনবান ব্যক্তির উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য ও শক্তি থাকা সত্ত্বে কুরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না যায়। এবং কুরবানির পশু জবাই করিবার সময় প্রথম যে রক্তের ফুটা পড়ে তাহা মাটি পর্যন্ত পৌঁছিবার পূর্বেই কুরবানি খুদার দরবারে পৌঁছিয়া যায়। এজন্য একান্ত ভক্তি ও আন্তরিকতার সহিত মোটা তাজা ভালো পশু দেখিয়া কুরবানি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর শরীরে যত পশম থাকে প্রত্যেক পশমের পরিবর্তে এক একটি নেকি লেখা হয়। সুতরাং আমরা এমন একটি ভালো দেখে পশু জবাই করতে হবে যা দেখে নিজের মনেও তৃপ্তি মিলে এবং এটি একটি হবে খুদার নৈকট্য পাওয়ার উসিলা। আমরা কুরবানির সময় অনেকান্তেই একটি ভুল করে থাকি, কোনো রকমই গরুটাকে জবাই করতে পারলেই হলো। এই মনোক্তি নিয়ে আমরা অনেকেই মরচা ধরা ছুরি নিয়ে গরুটাকে জবাই করি এবং গরুটাকে কষ্টর সহিত জবাই করি, এটা কিন্তু শরীয়ত মানে না। আমরা এমনভাবে গরু জবাই করব, তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে গরুটাকে জবাই করব এবং আমরা গরুটাকে কষ্ট কম কষ্ট না দিয়ে গরুটাকে ভালোভাবে যত্ন সহিত জবাই করা এবং গরিব দুঃখীর মাঝে গুস্ত বিলিয়ে দেওয়া এবং ধনীর উপর গরিবের হক আছে এই হকটুকু আদায় করা। যদি আমাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।